ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। তো আজকে সানডে, সবাই জানো তো। যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর প্রতিটা সানডেতে, যাই হোক, আগে যেরকমভাবে রান্নাবান্না হতো, মাঝে মনের পরিস্থিতি ভালো ছিল না বা ভালো নেই বলে রান্নার সেরকম তোড়জোদ হতো না। তো আজকে তোমাদের কাকু সকাল সকাল বাজারে চলে গেছে, আর যেহেতু ভাগ্নি আছে, তারপরে ননদ আসবে, ননদ নিয়ে ননদ আসবে, তো রান্না তো আয়োজন করতেই হয়। তাই তোমাদের কাকু সকালবেলা আজকে, সত্যি কথা বলতে আজকে টিফিনের কোনো বালাই নেই। টিফিন আজকে এই দেখো, পরোটা কিনে নিয়ে এসেছে, এখন আমি পরোটা দেবো, পরোটা ওদেরকে সকালে টিফিনে দেবো। আর তার সাথে এই যে ডিম সেদ্ধ হচ্ছে, ডিম সেদ্ধ দেবো, এটা হচ্ছে টিফিন। টিফিনটা আজকে আমার তৈরি করার ব্যাপার নেই, টিফিন খেয়ে তারপরে এই যে মাটন নিয়ে চলে এসেছে, মাটন রান্না হবে। মাটনের জন্য আমি এখন সব জোগাড় করবো, মানে মশলা রেডি করবো। তোমাদের কাকু একটু বেরিয়েছে, কারণ স্যান্ডিগল্ডি আবার তালের শাঁস খেতে ভালোবাসে, আর এখানে দেখেছে নাকি বাড়ির পাশে তালের শাঁস বেচছে। তো বাজারটাকে আপাতত এই যে বাজারটা নামিয়ে দিয়েই তোমাদের কাকু তালের শাঁসের জন্য ছুটেছে। ছেলে মেয়ে তালের শাঁস খেতে ভালোবাসে, তো আনতে গেছে। আমি তার মধ্যে মশলাটা রেডি করি, কিন্তু রান্না আমি করবো না, রান্না আমি করবো না, রান্না করবে তোমাদের কাকু। তোমাদের কাকু কিন্তু ব্যাপক রান্না করে, আর তোমরাও জানো ভালো করে। আর এতদিন তোমাদের কাকুর রান্না আমি শেয়ার করিনি, কারণ সেরকম একটা রান্না হয়নি, আবারও বলছি। তো আজকে হচ্ছে বলে আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই তোমাদের সাথে চলে আসলাম ব্লগটা নিয়ে। তোমাদের কাকু কী কীভাবে কেউ মানে মাংসটা রান্না করবে, সবটাই তোমাদেরকে আমি যতটুকুনি পারবো ততটুকুনি শেয়ার করার চেষ্টা করবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদের কাকু কী কী রান্না করবে সব তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমার রান্নার ছুটি, তো আমি শুধু কেটে কুটে মানে সাইড পার্টটা আমি করবো, আর ব্লগটা ধরবো। তো চলো দেখতে থাকো তোমাদের কাকু কীরকম রান্না করে। রান্না আমি কি বললাম, ব্যাপক রান্না করে। তো অনেকদিন পর তোমাদের কাকুর হাতে রান্না আবার খাবো, সবাই খাবে, আমি একা বলি না, রিমিও খুব পছন্দ করে, বাবার হাতে রান্না রিমিও পছন্দ করে। তো চলো আজকে মাটন রান্না হচ্ছে। এখনও ননদরা আসবে বলেছিলো সকালের দিকে, কিন্তু 10 ওরা ওর ননদের বাড়িতে গেছে, আর কৃষ্ণনগরের ট্রেনের খুব মানে প্রবলেম চলছে বলে ও সকালে আসতে পারলো না, হয়তো বিকেলে আসবে। যাই হোক, বিকেলে এসেই খাবে। তো চলো তোমাদের কাকু আসুক, রান্নাটা শুরু করুক, আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কীভাবে রান্না করছো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। চলো তোমাদের কাকু বাজার থেকে আসার আগে আমি গোটা জিরে আর ধনে এই যে ভেজে নিচ্ছি, কারণ আমি কেনা মশলা খাই না, ভাজা মশলা খাই। তো ভাজা মশলা আমি ভেজে নিচ্ছি, দিয়ে এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব, দিয়ে এটাই চলে যাবে আমার পুরো এক মাস ধরে। তো যাই হোক, চলো, ভাজা হয়ে গেছে প্রায়, এখন আমি মিক্সিতে গুঁড়াবো। তো তারপরে তোমাদের কি করছি চলো দেখাচ্ছি কাকু কি নিয়ে এসছে। তো তালের শাঁস নিয়ে এসছে, এই যে তালের শাঁস দেখতে পাচ্ছ, দু প্যাকেট নিয়ে এসছে, এক প্যাকেট না, দু প্যাকেট তালের শাঁস নিয়ে এসছে। যেহেতু ছেলে মেয়ে ভালো খায়, যতক্ষণ তালের শাঁস কাটবে তোমাদের কাকু ততক্ষণ পাশে বসে থাকবে। তো তালের শাঁসটা হয়তো দুপুরবেলায় কাট মানে ছাড়াবে। আর এই যে মশলা রেডি, এবার আমি মিক্সারে গুঁড়াবো এটাকে, এটা চলবে সারা মাস ধরে। ভাজা মশলাই খাই, এই কিনে গুঁড়োটা টেস্ট হয় না তরকারির, এই ভাজা মশলার টেস্টটাই আলাদা। রাত আমি করতে যাচ্ছি মাংসের মশলা, এই যে মাংসের মশলা করতে যাচ্ছি। আজকে সিম্পল রান্না হবে, মাটন আর শাক ভাজা। তো চলো মাটনটা রান্না হওয়ার আগে আমি মশলাগুলো গুঁড়িয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো, খুব গরম পড়েছে, তোমাদের কাকু বাজার থেকে এসেই ঘোল নিয়ে বসে গেল, দেখতে পাচ্ছ ঘোল বানাচ্ছে। তো ব্যাপক কিন্তু বানায় তোমাদের কাকু, ওই যে লেবু টেবু দিয়ে, চিনি দিয়ে, আর একটা ওই যে মশলা দেখতে পাচ্ছ সাইডে রয়েছে, তো মশলা দিয়ে ঘোলটা বানায়। তো দেখতে পাচ্ছ এই যে বানাচ্ছে, সবাই এই এক গ্লাস করে ঘোল খাবো এখন, তো সবাইকে তো দেওয়া হয়ে যাচ্ছে। তো এই যে ঘোল খাচ্ছি, সবাই খাচ্ছে সবাই, তো আমি এবার লাস্ট খাচ্ছি, দেখি কেমন খেতে হয়েছে, টেস্টি। তোমাদের কাকু কিন্তু ভালো বানায়। পুরো মনে হচ্ছে বাইরের বানানোর মতো, বাইরে যে দোকান দেয় ঠিক ওই টাইপের হয়েছে ঘোলটা, দেখো দেখতেও কত সুন্দর লাগছে না। লেবু দিয়েছে আবার। তো চলো এবার রান্না হচ্ছে, আমি ঘোলটা খেয়ে নিই। রান্না হচ্ছে কি, কেমনভাবে কি রান্না করছে তোমাদের কাকু। আজকে রোববার বললাম কাকু রান্না করবে, কাকুই রান্না করছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ শাক ভাজা বসে গেছে, কলমি শাক ভাজা, আর এদিকে হচ্ছে পেঁয়াজ ভাজা, কারণ মাংসের আলু ভাজা হয়ে গেছে। এবার মাংসটা ধুয়ে নিয়েছে, যে চর্বি
মিমি আবার চর্বি খেতে ভালোবাসে। এই যে মাংস প্রেশারে দেওয়া হয়ে গেছে, এবার পেঁয়াজটা ভাজা হলে এইবার মশলা দেবে তোমাদের কাকু। তো তোমাদের কাকুই তো রান্না করছে, কী কী কীভাবে রান্না করছে তোমাদের অবশ্যই তোমাদের শেয়ার করছি, দেখো দেখতে থাকো কী কী মশলা দিচ্ছে। আর শাক ভাজা হয়েই গেছে, আর এই যে মশলাগুলো সব দিচ্ছে দেখতেই পাচ্ছ, সব রকম মশলা দিয়ে কালার কিন্তু ব্যাপক হয় রান্নার। কী সুন্দর রান্নাটাও হয়, আমার নিজের হাতের রান্না নিজের যেন ভালো লাগে না। যাই হোক চলো দেখি কাকু রান্না করছে, কেমন কালার হচ্ছে, কেমন কী করছে, তোমাদের সবটাই শেয়ার করব, তোমরা শুধু দেখতে থাকো। আর এই দেখো কষাচ্ছে, এখন মশলাটা কষাচ্ছে, ওদিকে তো মাংস প্রেশারে দেওয়া হয়ে গেছে, আর এদিকে রিমি উঠে গেছে, রিমি চলে এসেছে নিচে দেখতেই পাচ্ছ, এখনও ভাই বোনের সাথে, ওর ভাই বোন তো এদিকে তাকিয়ে আছে, এই যে দুজনেই তাকিয়ে আছে, দিদি এসছে, ওই যে একজন ঘুমাচ্ছে, এবার ওকে গিয়ে খোঁচাবে, খুঁচিয়ে খুঁচিয়ে তুলবে, দেখো ওই যে ও ও আগের থেকেই হাত তুলে বসে আছে, আগের থেকে হাত তুলে বসে আছে, দিদির হাতে হাত দিতে হবে, মানে বুঝে গেছে দিদি এসে গেছে। তো এদিকে কষারও কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ, মাংস কষানো হয়ে গেছে, চর্বিটা দিয়ে দিলো, মানে চর্বিটা দিয়ে মাংস মশলাটা কষাবে, তারপরে লাস্টে মনে হয় মাংসটা দেবে। যাই হোক তোমার কাকুর রান্নার প্রসেসটা আলাদা, আমার রান্নার প্রসেসটা আলাদা, তো ব্যাপক কিন্তু কালার হয়, ব্যাপক টেস্টি হয়। তো চলো দেখতেই পাচ্ছ কী সুন্দর কালার এখন থেকেই দেখা যাচ্ছে, এখন আলু দেয়নি, মাংসও দেয়নি, যাই হোক হচ্ছে, এই যে মাংস দিয়ে দিয়েছে, এবার মাংস দিয়ে কষাচ্ছে, মাংস সেদ্ধ করে নিয়েছে আগে প্রেশারে, মাংস দিয়ে এখন কষাচ্ছে, তারপরে কী করবে তোমাদের সবটাই শেয়ার করছি। আর যেহেতু রবিবার, যেহেতু অনেক দিন পর তোমাদের কাকু রান্না করছে, আজকে কিন্তু অনেক দিন পর রান্না করছে, আর আজকে আমার পুরো ছুটি, কষানো প্রায় হয়েই গেছে, এবার দেবে জল, ও না এখনও মাংস দিচ্ছে, মাংস দিয়ে এবার আলুটা দিচ্ছে, দিয়ে এবার আলু দিয়ে মনে হয় আবার কষাবে। যাই হোক এদিকে শাকটা হয়ে গেছে, আমি শাকটা নামাবো, আর ওদিকে মাংসটা বসবে, এবার মাংস কষানো প্রায় হয়েই গেছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো দেখো, কাকুর রান্না তোমরা তো দেখতে ভালোবাসো, রান্না রান্না বাটি, ছোটোবেলায় আমরা খেলতাম না রান্নাবাটি খেলা, ঠিক সেরকম টাইপের রান্না রান্না প্রত্যেক দিন, কাকিমা আজকে কী রান্না করেছো, কাকিমা আজকে কী রান্না করেছো, তোমাদের মেনুতেই দেখিয়ে দিলাম, দেখো কালারটা কিন্তু ব্যাপক হয়েছে, ব্যাপক, তোমাদের কেমন লাগছে বলো, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর শাকভাজাটা এবার নামাবো, নামিয়ে মাংসটা ততক্ষণে ফুটুক, ততক্ষণে চলো আমি ওই দিক দিয়ে ঘুরে আসি, শাকটা পাত্রে ঢেলে নিই, দিয়ে মাংসটাকে ফুটে গেলে, মাংসটা তো সেদ্ধ করা, তাড়াতাড়ি হয়েই যাবে। আর এদিকে তোমাদের কাকু বসে গেছে তালের শাঁস ছাড়াতে, জানে ছেলে মেয়েগুলোকে তালের শাঁস ওরা খেতে খুব ভালোবাসে, মানে স্যান্ডি গোল্ডি খুব তালের শাঁস খেতে ভালোবাসে ওদের, একদিকে তোমাদের কাকু ছাড়াবে, একদিকে ওরা দুজনে বসে থাকবে তালের শাঁস খাওয়ার জন্য, দেখবে দেখো বসে আছে কীভাবে, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো বসে আছে তালের শাঁস খাবে, বাবু তালের শাঁস খাবে আর ওই গোল্ডি তালের শাঁস খাবে, দুজনেই বসে আছে বাবার পায়ের কাছে। আর এদিকে মা এসেছে, মা এসে গল্প করছে। যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো, এখন আমি সব রান্নাটা ফুটতে ফুটতে আমি স্নান করে আসি, স্নান করব আর এসে পুজো টুজো দেবো, স্যান্ডি গোল্ডিকে খাওয়াবো, এটাই এখন আমার কাজ, আমার কাজ, আমার তো আজকে রান্নার ছুটি, ওই জন্য ব্লগটা এইটুকুই নিলাম। কেমন লাগলো তোমাদের, ভালো লাগলো, দেখো আমি পাগলির মতন হয়ে রয়েছি কারণ আমি এখন স্নানে যাব, ওপরে যাব স্নান করে আসি, তারপরে পুজো দিয়ে এসে স্যান্ডি গোল্ডিকে খাওয়াবো। ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম ধরনের ভিডিও, আর তারপরে দেখো চলো স্যান্ডি গোল্ডি কেমন রকম তাকিয়ে আছে, শুধু বাবার দিকে তাকিয়ে আছে বসে দুজনেই, কতক্ষণে দেবে, আর আমাদের স্যান্ডির দেখেছো এই দেখো পিঠে একটা টিউমার হয়েছে, হ্যাঁ খুব ছোটো ছিল, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, জানি না কী হবে, ডাক্তার বলেছে এটাকে অপারেশন করতে হবে, আর এই স্যান্ডি কিন্তু অপারেশন করতে দেয় না একদম, ও মানে আলতুসি, কিছু হলে উঁ করবে, মানে হাতে পায়ে ব্যথা হলে উঁ করবে, মানে ওর জন্য ওষুধ রেডি করতে হয়, ও দেবে ওই টিউমার অপারেশন করতে, ওই যে দেখেছে কত বড় হয়ে গেছে, জানি না কী হবে। তো চলো ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আজকের মতন টাটা, আমার ছেলে মেয়েও টাটা দিচ্ছে, টাটা টাটা।